দি দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে দিবে দেখি অমিত শাহ তোর হাত বেঁধে দিয়েছে আজকে কিয়ামতের মাথায় তোর হাতকে খুলে দিবে বামফ্রন্টের সবথেকে বড় নেতা ছিলেন জ্যোতিবাবু কংগ্রেস জ্যোতিবাবু কিয়ামতের মাথায় হাতগুলো পিছন দিক দিয়ে মাথা থাকবে জি দেখা যাবে সেই দিন কার কত পাওয়ার আছে এই দুনিয়া তো যদি ছেড়ে দেয় অবশ্যই সে দুনিয়ারও পাকড়াও হবে আমি কেন না অবশ্যই হবে ফেরাউন এই দুনিয়াতে পাকড়াও হয়েছে নমরুদ এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে আবু জাহাল এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে এরা আল্লাহ দ্রোহী তারপরেও এদেরকে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন কি দিচ্ছেন না দিচ্ছে তো দিচ্ছে মানে উন্নত মানের মাল দিচ্ছে ও যেটা খায় চারবার পরীক্ষা করে খায় ইসলামের সবথেকে বড় শত্রু এই মুহূর্তে ধরে নিতে পারেন আমাদের দেশের সরকার ধরে নিতে পারেন জি নরেন্দ্র মোদি ধরে নিতে পারেন অমিত সাহা এ হচ্ছে সবথেকে মুসলিমদের বড় শত্রু কোরআন এবং হাদিসের তাই না দেখতে পাচ্ছেন আসামের মাদ্রাসাগুলোকে বুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন তবে এসব নিয়ে টেনশন করবেন না এসব নিয়ে টেনশন করবেন না আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ মাঝে সাঝে ছাড় দেন কি বলছি বুঝতে পারছেন না ফেরাউন আনা রব্বুকুমুল আলা বিশাল রাজপ্রাসাদের মালিক নিজেকে এক পর্যায়ে আল্লাহ বলল আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি নমরুদ আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি অবশ্যই একথা জেনে রেখে দিবেন যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে বুলডুজার দিয়ে আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছে ছেড়ে দিবে না নিশ্চয় খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমু সাল্লু কিয়ামতের মাঠে এই দুনিয়াতেও যদি সাজা ঘোষণা না হয় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমু সাল্লু তাদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বেঁধে দিয়ে বলবে এই নরেন্দ্র মোদী দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে দিবে দেখি অমিত শাহ তোর হাত বেঁধে দিয়েছে আজকে কিয়ামতের মাঠে তোর হাতকে খুলে দিবে বামফ্রন্টের সব থেকে বড় নেতা ছিলেন জ্যোতিবাবু কংগ্রেস জ্যোতিবাবু কিয়ামতের মাঠে হাতগুলো পিছন দিক দিয়ে মাথা থাকবে জি দেখা যাবে সেই দিন কার কত পাওয়ার আছে এই দুনিয়া তো যদি ছেড়ে দেয় অবশ্যই সে দুনিয়ারও পাকড়াও হবে আমি কেন না অবশ্যই হবে ফেরাউন এই দুনিয়াতে পাকড়াও হয়েছে নমরুদ এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে আবু জাহাল এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে এরা আল্লাহ দ্রোহী তারপরেও এদেরকে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন কি দিচ্ছেন না দিচ্ছে তো দিচ্ছে মানে উন্নত মানের মাল দিচ্ছে ও যেটা খায় চারবার পরীক্ষা করে খায় আর আমি আপনি পাতনা মানে ভিজে ভাতে লবণ মেখে দিয়ে খেয়ে নিচ্ছি বরঞ্চ আমরাই খারাপ খাচ্ছি তাই তো এবার আপনাকে বলছি তাহলে আল্লাহ দ্রোহীকে রুজি দেয় কে আল্লাহ শুয়োর কুকুরকে রুজি দেয় কে আল্লাহ এবার বলুন টোটাল আশরাফুল মখলুকাতের মালিক কে আল্লাহ 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 কত অবাক লাগে যে একটা মেয়ের জন্ম হলো শুয়োরের বাচ্চা তার মায়ের দুধ পান করে কুকুরের বাচ্চা তার মায়ের দুধ পান করে বিড়ালের বাচ্চা তার মায়ের দুধ পান করে কিন্তু মানুষের বাচ্চা পশুর দুধ পান করে বাচ্চা হয়েছে দু মাস পরে স্বামীকে বলছে কই গো আমার বুকে দুধ বেশি হচ্ছে না বুঝলে তুমি রেড কাউ দুধ এনে দাও একটু রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ করবে মা আচ্ছা বলুন তো লাল গরুর দুধ খেয়ে যে বাচ্চা বড় হলো এই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হওয়ার সম্ভাবনা আছে না নেই আছে কথা ঠিক বললাম অনেক মায়েরা বলছে আমার বুকে দুধ আসছে না একদম দুধ হয় না আমার বুকে সাইকুল হাদিস বসে আছেন আচ্ছা আপনার মায়ের দুধ খেয়েছিলেন না তখন কেনা দুধ চলতো কেনা দুধ চোখে দেখেছিলেন তখন তখনকার দিনে মায়েদের দুধ হতো না এখনকার দিনে দুধ আছে আল্লাহ তো রুজির মালিক কিনা বলুন তা আল্লাহ বাচ্চা জন্ম দিল মায়ের বুকে দুধ দেবে না এরকম বেইনসাফি কাজ করতে পারে 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 না এ নিজে ড্রামা করে নিজের গ্রামারকে বজায় রাখার জন্য বলছে দুধ খাওয়ানো যাবে না যাওয়া যাবে না ওই জন্য বুড়ো বয়সে মার খাচ্ছে বুকে দুধ পর্যাপ্ত পরিমাণে দু তিন বছর চার বছর ধরে খাওয়াবে তবেই তো বাচ্চার সঙ্গে তোমার মহব্বত থাকবে এটা একটা কারণ বাপ মায়ের অপমানিত হচ্ছেন দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে এই এখন দেখবেন এক শ্রেণীর ধনী মানুষেরা তারা দেখবেন চার বছর তিন বছর বয়স বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে গাড়িতে করে স্কুলে পাঠিয়ে দিচ্ছে আর মা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কত বাস্তব না বাস্তব বাচ্চা তিন বছরের ছেলে স্কুলে পাঠিয়ে দিচ্ছে মা বাচ্চার কাছে টাইম দিতে পারছে না টাইমের খুব অভাব প্রয়োজন ছিল পাঁচ বছর
বয়স পর্যন্ত ওর মায়ের কোলে কোলেই মানুষ হবে, কোন স্কুলে ঘাটে কোথাও যাবে না, প্রয়োজনে তার মা পড়াবে। বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ডিস্টেন্স অনেকটা দূর হয়ে যাচ্ছে, কারণ মা সিরিয়ালে ব্যস্ত, মোবাইলে অনলাইনে ব্যস্ত, বাচ্চা ওদিকে টোটো টোটো করে ঘুরছে, মায়ের সঙ্গে বাচ্চার সম্পর্কটা অনেকটাই ডিস্টেন্স হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না। এই কারণে সন্তানদের প্রতি মায়েদের মমতা আর সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা এইটা অনেকটা সমাজ থেকে উঠে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। কোরআন কি বলছে ও মুশিয়ার, কোরআন কি বলছে মায়ের ব্যাপারে আব্বার ব্যাপারে? উফিউ বালা তানহারহুমা ওকুল্লহুমা কাউলান করিমা। এমন কথা বলে দিও না তোমার মাকে, তোমার আব্বাকে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে তোমার মা তোমার আব্বা উহ শব্দটা যেন বলে না দেয়। তুমি তাদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে কথা বলো। এটা আমরা পারছি 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 না? কোরআন কি বলছে? ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী পৃথিবীতে যত দানের জায়গা আছে, যত রকমের খরচা করার জায়গা আছে, আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? বিশ্বনবী তখন বলছেন কোরআন দিয়ে, কুল আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের যত খাদে তোমরা ব্যয় করো উত্তম দানের জায়গা, উত্তম খরচা করার জায়গা তুমি তোমার মায়ের এবং তোমার আব্বার জন্য যেটা তুমি খরচা করো। আজকে জলসাতে মাদ্রাসা 20,000 টাকা দিলেন, ধরে নেন নেকি হলো 10টা, বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 500 গ্রাম বাদাম কিনে নিয়ে যাবেন, নেকি হবে 10,000। কি বলছি বুঝতে পারছেন না? কোথায় জান্নাত যেতে চাইছেন? কোথায়? 4-5 লাখ টাকা খরচা করে বারবার উমরা হজ করতে যাচ্ছে, বারবার লোকটা বারবার যাচ্ছে। আরে মায়ের পায়ের এই জায়গাটায় তোমার জান্নাত রয়েছে, এইখানটাকে ঠিক করো। মা হিসাবে নারীর মর্যাদা এত এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী ভালোবাসবো কাকে? নবী বলছেন তোমার মাকে, তারপরে কাকে, তারপরেও তোমার মাকে, তারপরে কাকে, তারপরেও তোমার মাকে, তারপরে কাকে, তারপরে তোমার আব্বাকে। চলুন, মা হিসাবে মর্যাদা এত। এর দুই, বেটি নারী কন্যা রূপে তার মর্যাদাটা কতটা? বর্তমানে তো মেয়ে হওয়াটা বড় বিপদ হয়েছে, বিপদ হয়নি? খুব বড় বিপদ, আল্লাহ আকবার। এই মেয়ের ভয়ে অনেক মহিলারা অবৈধভাবে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে, আল্লাহ আকবার। আজ থেকে মনে হয় সম্ভবত 1 বছর আগে কলকাতার কোন একটা জায়গাতে যেখানে আবর্জনা ফেলা হয় ওখানে কয়েকটা ভ্রূণ পাওয়া গিয়েছিল, যেগুলো সব নারীদের ভ্রূণ, মানে কোন নার্সিং হোমে মেয়েরা যাচ্ছে গোপন ভাবে দেখে নিচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করে যে ভিতরে মেয়ে আছে, অপারেশন করে বা যে কোনো মাধ্যমে বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে, করছে কি করছে না? নবীজি কি বলেছেন? চলুন আম্মা জান আয়েশার কাছে একবার ঘুরে আসা যাক, 1,500 বছর আগেকার ঘটনা। আম্মা জান আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা এলো, তার হাতে আছে 2টো বাচ্চা, মহিলা, তারাও 2টো কন্যা। মহিলাটা আমার কাছে কিছু খেতে চাইল, আমি 3 জনকে কিছু খেতে দিলাম, মহিলাটিকে দেখলাম 2টো খেজুর 2টো বাচ্চার হাতে দিয়েছে, 2টো বাচ্চা খেজুর 2টোকে খেয়ে নিয়েছে, মা তো খেতে পারেনি, একটা খেজুর তার হাতে আছে। এই সময় তো 2টো বাচ্চা আবার মায়ের ওই খেজুরটার দিকে তাকাতে শুরু করেছে। তখন আম্মা জান আয়েশা বলছেন, মহিলাটিকে দেখলাম ওই নিজের খেজুরটা না খেয়ে 2টা মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে 2টা কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। ঘটনা শেষ হয়ে গেল, আল্লাহর নবী বাড়িতে এলেন, আম্মা জান আয়েশা বলছেন আশ্চর্য ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী, এইমাত্র একটা ঘটনা ঘটে গেল, মারাত্মক ঘটনা। বলছে কি ঘটনা? বলছে এই 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 ঘটনা। বিশ্বনবী বলছেন, শোনো, কোন বাপ যদি কন্যা সন্তানকে নিয়ে বিপদগ্রস্ত হয়,
কোন মা যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয় অবশ্যই আমি আর ওই কন্যা সন্তানের পিতা জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকব আল্লাহু আকবার আজকে কন্যা মানে বড় বিপদ নয় বড় বিপদ মারাত্মক বিপদ একটা মেয়েকে বিয়ে দিতে হচ্ছে 3 লাখ 4 লাখ করে টাকা আপনাদের দিকে আছে এসব নেই আমাদের দিকে আছে আপনাদের দিকে আছে তা আপনাদের দিকেও ও আমাদের দিকে আমি ভাবছিলাম হয়তো আছে আপনাদের দিকে নেই বড় বিপদ নয় বিপদ কন্যা হিসাবে এর অনেক অনেক মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে নারীর মর্যাদা কত দিয়েছেন এই দেখুন আচ্ছা বলুন তো আমি মুমতাজুল ইসলাম ভালো কি খারাপ আল্লাহর নিকটে এই সার্টিফিকেটটা সবথেকে ভালো কে দিতে পারে আমার স্ত্রী আল্লাহর নবী কি বলেন আমরা মেয়েদেরকে দুটো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি দুটো মাত্র কথা বলে এক বেশি যদি আপনি বদমাইশি করছেন আপনার স্ত্রী যখন কিছু বলছে এই তুমি এসবগুলো করিও না তো তখন আপনি ওর আপনার স্ত্রীকে বলছেন দেখ বেশি ফটর ফটর করবি না আমার পায়ের তলায় তো জান্নাত বেশি ভকভক করবি তো মাল পাবি না এখন ও মেয়ে তো অবলা ওদের বুদ্ধি কম না বুদ্ধি কম একেবারে এটা বলবো না ওদের ফাঁদে যে পড়েছে তাকে নিজে পায়খানা করে নিজে খেতে হয়েছে ওদের বুদ্ধি কম এটা আমি বলবো না কঠিন বুদ্ধি ওদের মানে গিচে গিচে বুদ্ধি যাকে বলে আর কি তা আপনার স্ত্রী যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট দিবে আপনি আল্লাহর নিকটে ভালো হতে কে পারবেন না ফটর ফটর করছে আপনি শুধু বলছেন এই আমার পায়ের তলায় জান্নাতই পাবি না এই মুমতাজুল ইসলাম খালাদেরকে বলে যাচ্ছি খালারা স্বামীর পায়ের তলায় জান্নাত এই কথা মিথ্যা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেননি নবীজি বলেছেন এই কথা যে আমি যদি সেজদা করার অনুমতি দিতাম প্রত্যেক নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে কিন্তু নবীজি অনুমতি দেননি তিনি অনুমতি দেননি